31 ডিসেম্বরের সমাবেশ থেকে সরকারকে লাল কার্ড দেখাবেন বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিরোধী এই জোটের নেতারা জানান, ভোট বর্জনের মাধ্যমে সরকারকে সমুচিত জবাব দেবে জনগণ। তাদের অভিযোগ, আওয়ামী লীগের নির্বাচনে ইশতেহার মাকাল ফলের মতো হয়েছে। সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, সরকারকে বৈধতা দিতেই নির্বাচনী খেলা চলছে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিরোধী নেতারা জানান, গণতন্ত্র মঞ্চের লড়াই ভোট ও ভাতের অধিকার আদায়ের লড়াই। 7 জানুয়ারি সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন বিরোধী নেতারা। এর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তারা। আমি ঘোষণা করতে চাই, যতবার মাটিতে পড়ি কিংবা আঘাত করে আমাদেরকে মাটিতে ফেলে দেন, আমরা রক্ত বীজের মতো গণতন্ত্র আমরা উঠে দাঁড়াবো এবং অন্যায়ের প্রতিবাদ করব। আন্দোলন চলবে, থামবে না। 7 তারিখের পরে এই আন্দোলন থামবার কোনো সুযোগ নাই। যেতে আপনাকে হবেই আজ অথবা কাল। এই খেলা বন্ধ করুন। যদি এই খেলা চালিয়ে যেতে থাকেন, মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আগামী 7ই জানুয়ারি আপনাদের কথিত নির্বাচনের দিন, মানুষ আপনাদেরকে ইতিমধ্যে বহুবার হলুদ কার্ড দেখিয়েছে, 7ই জানুয়ারি আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে আপনাদেরকে পদত্যাগে বাধ্য করবে। আগামী 30 তারিখ সকাল 11:30 জাতীয় প্রেস ক্লাবে সমাবেত হব, আমরা সমাবেশ করব, আমরা সেখান থেকে নির্বাচন কমিশনকে লাল কার্ড দেখিয়ে দেব এবং তারপরে আমরা গণমিছিল করবো।